আমি আপনার সব ভিডিও দেখি, ব্রেক ডান্সার বান্ডিল দাবাইট করে। সো গাইজ, আমি কিন্তু মনে করো যে এই মারাত্মক খাতারনাক ইভেন্টের ভিতরে ঢুকিনি। এই যে ব্রেক ডান্সারের যে ইভেন্ট আইসে সেই ইভেন্টে কিন্তু আমি ঢুকিনি, কারণ আমি জানি যে এটা একটা গোল্ড রয়েলের বান্ডিল, অনেক একর ফ্রির মাল, সেটা এখন হাজারো লক্ষ ডায়মন্ড খরচ করে বাইর করতে হইব, যার কারণে কিন্তু আমি ইভেন্টে ঢুকিনি। তো সেই পিচি যেহেতু বলছে যে ব্রেক ডান্সার বান্ডিলটা বাইর করে দিতে, বাট গাইজ এই ইভেন্ট দেখে তো আমার মাথা ঘুরতেছে ভাই ভাই ভাই। মানে ইভেন্টের মানে স্পিন দেখছো গাইজ, মানে এই হচ্ছে ব্রেক ডান্সার বান্ডিল, তাই তো? মানে এই যে এক নম্বরটা গোল্ড রয়েলের ফ্রির মাল, এখানে এখানে এটা আমাদেরকে ডায়মন্ড খাই বাই করতে হবে। একটা স্পিন 99 মানে 199 ডায়মন্ড গাইজ, মানে বুঝলাম না। ওকে গাইজ, স্টোরেজ আমি একটু দেখে আসি, মানে বান্ডিলটা কিরকম দেখতে। এই যে ব্রেক ডান্সার বান্ডিল, এটা হচ্ছে অনেক এক একর গোল্ড রয়েলের ফ্রির মাল, ঠিক আছে? মানে কি বলবো গাইজ, এখন পিচি যেহেতু বলছে তাকে বাইর করে দিতে, তো আমার তো মানে বাইর করার মতন সামর্থ্য নাই, মানে আমি নিজেই তো বাইর করিনি, ওকে আমরা বাইর করে দিবো। আচ্ছা গাইজ, একটা কাজ করা যাক, ওকে আমরা গেমিং উইথ তালহা ভাইয়ার মতন, মনে করো যে গেমিং উইথ তালহা ভাইয়ার মতন গিভওয়ে করে দিই। গেমিং উইথ তালহা যেভাবে গিভওয়ে করে দেয়, আমি সেইভাবে গিভওয়ে করে দিই, কি বলো গাইজ? তো চলো ওকে আমরা গেমিং উইথ তালহার মতন গিভওয়ে, তালহা ভাইয়ার মতন গিভওয়ে করে দিই আসি। তোমার ব্রেক ডান্সার বান্ডিল লাগবে না? যাও ডোকো, ব্রেক ডান্সার বান্ডিল দিয়ে দিছি, দেখো। ব্যাগটা সামাল নিয়ে পড়া চলে গেছে